আজ আমরা আলোচনা করব শাহজাহানের উত্তরাধিকারী সংক্রান্ত দ্বন্দ্ব। আজ আমরা দেখব শাহজাহানের পরে রাজা হওয়া নিয়ে তার পুত্রদের মধ্যে কি কি দ্বন্দ্ব হয়েছিল, তারা কি কি করেছিল, এই সব কিছু দেখব। এই সবগুলি আজ আমরা দেখব খুবই ডিটেলসে, তাই বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকে আমাদের টপিক। তবে আলোচনা করার আগে আজকে বলে নিই, আমার না একটুখানি আগের কথা বলে শুরু করতে ভালো লাগে। ঔরঙ্গজেবের পিতা শাহজাহান, শাহজাহানের পিতা হলো জাহাঙ্গীর। জাহাঙ্গীর থেকেই স্টার্ট করছি আজকে। মুঘল সম্রাট জাহাঙ্গীর 1605 সালে সিংহাসনে বসে 1627 পর্যন্ত রাজত্ব চালিয়ে গেছিলেন। নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, এটি তার ছিল পুরো নাম, এবং পাদশাহ উপাধিও গ্রহণ করেছিলেন। তবে জাহাঙ্গীরের আরেকটাও পরিচয় আছে, মনে হয় অনেকেই জানো, আর যারা জানো না তাদেরকে আজকে বলে দিচ্ছি। জাহাঙ্গীরের পূর্ব নাম ছিল সেলিম, আর সেলিমের সঙ্গে আরেকটা নাম জড়িত থাকে, সবাই জানো, নামটা খুবই পপুলার, আনারকালি। ওই গানটা হয়েছিল না একবার, আনারকালি ডিস্কো চালি, সেই আনারকালি সেলিম, সেলিমই হয়ে ওঠে জাহাঙ্গীর। যদিও সেলিম আর আনারকালি এই বিষয়ে আমি আপাতত কোনো বইতে তথ্য পাইনি, তবে যেটুকু জানতে পেরেছি এটি হচ্ছে সম্পূর্ণ কাল্পনিক। যাক, আমাদের আলোচনার বিষয় কিন্তু আজকে শাহজাহানের উত্তরাধিকারী দ্বন্দ্ব, তাই জাহাঙ্গীরের পরে থেকে দেখে নেওয়া যাক। জাহাঙ্গীরের পরে রাজা হয় শাহজাহান। শাহজাহান সিংহাসনে বসে 1627, আর রাজত্ব চালান 1658 অবধি। 1658 আবার সিংহাসনে বসেন ঔরঙ্গজেব। তাই এবার শাহজাহান সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক। শাহজাহানের যুগকে স্বর্ণযুগ বলা হয়। 1632 সালে শাহজাহান একবার ধর্মীয় স্থানগুলি ধ্বংসের আদেশ দিয়েছিলেন। তার আদেশে 76টি মন্দির ধূলিস্যাৎ হয়ে গিয়েছিল। অবশ্য পরে তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন এবং ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ না করারই সিদ্ধান্ত নিয়েছিলেন। আজকে আমাদের বিষয় শাহজাহানের উত্তরাধিকারী সংক্রান্ত দ্বন্দ্ব। তার জন্য প্রথমেই দেখে নিতে হবে তার উত্তরাধিকারী কারা ছিল, তার ছেলে মেয়ে কে কে ছিল। হ্যাঁ, আর একটা জিনিস অবশ্যই দেখো, আমি একটা পিকচার দিয়ে দিয়েছি, এই পিকচারটা একসময় আমি আমার পড়ার জন্য করেছিলাম, তা সেইটা রয়েছে, এই পিকচারটা আমি আপলোড করে দিলাম তোমাদের সুবিধা হওয়ার জন্য। পিকচারটা দেখো, যেই চার্টটা আছে ওই চার্টে সব কিছু ডিটেলস, আমি যেরকমভাবে পড়াবো আজকে ওই চার্টে সেরকমভাবে পিকচার ওয়াইজ করা আছে, তো সেইটা পিকচারটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা যেরকম করে হোক পিকচারটা দেখো আর শোনো, আশা করি খুব সহজে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। দেখো, রাজার কলমটা বা রাজার লাইনটা রেড কালার করা আছে, শাহজাহান হোক কি ঔরঙ্গজেব, আর বাকি সব ব্লু কালার, তাদের ছেলেদের বা অন্যান্য পুত্রদের, এবং মেয়েদের ব্ল্যাক কালার করা আছে। এবার হচ্ছে তার পুত্রদের নামে আসি। শাহজাহানের 4টি পুত্র ছিল এবং 2টি কন্যাও ছিল। শাহজাহানের বড় ছেলের নাম ছিল দারা, তিনি ছিলেন 40,000 ঘোড়ার মনসবদার। শাহ বুলান্ত ইকবাল উপাধি তিনি গ্রহণ করেছিলেন। এলাহাবাদ আর পাঞ্জাবের তিনি প্রাদেশিক শাসনকর্তা ছিলেন। তার দ্বিতীয় পুত্রের নাম হল সুজা, তিনি বাংলার প্রাদেশিক শাসনকর্তা ছিলেন। এবং তৃতীয় পুত্র হল ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব ছিলেন দক্ষিণাত্যের প্রাদেশিক শাসনকর্তা। দেখো, ঔরঙ্গজেবটা রেড কালার করা আছে। ঔরঙ্গজেবের পরে হলো মুরাদ, ছোট ভাই, শাহজাহানের ছোট ছেলে। এছাড়াও আরও 2 কন্যা ছিল, তার কন্যাদের নাম হলো জাহানারা ও রেশনারা। একবারে ফার্স্টে চলে আসো দারা আর সুজার মাঝে। দেখো, একটা লাইন নামানো আছে দারা থেকে লিঙ্ক করে, এই লাইনটাতে সুলতান শিকো লেখা আছে। এই সুলতান শিকো হলো দারার পুত্র। এবং মুরাদের পাশ থেকেও একটা লাইন টানা আছে, সিফির শিকো, এটি হলো মুরাদের পুত্র।
এবার চলে আসো একবারে ওপরের লাইনে, যেগুলি পাশ দিয়ে বেরোচ্ছে ডান দিকে। সেখানে দেখো একবারে প্রথমেই দুই বোন থেকে লাইন বের করা আছে। এখানে জাহানারা ও রেশনারা এই দুই বোন সর্বদা রাজা হওয়ার বা উত্তরাধিকারী হওয়ার জন্য সমর্থন করতেন দারা আর জাহাঙ্গীরকে। কিন্তু পিতা মুঘল সম্রাট শাহজাহান, তিনি সর্বদা রাজা হওয়ার জন্য সমর্থন করতেন দারাকে। এখান থেকেই হয় দ্বন্দ্বের সূত্রপাত। পিতা সবসময় বড় পুত্র দারাকে সমর্থন করে, এতে বাকি তিন পুত্র ঔরঙ্গজেব, সুজা ও মুরাদ ক্ষুব্ধ হন এবং তারা ইসলামের কাছে শপথ নেন যে দারাকে শাস্তি দিতে হবে। কিন্তু অন্যদিকে পিতা তাদের এই ষড়যন্ত্রের আভাস পেয়ে যান এবং তাদের বিরুদ্ধে সৈন্য পাঠান। প্রথম আক্রমণের জন্য উদ্যোগী হন ঔরঙ্গজেবের পুত্র সুজা, মেজ ছেলে সুজা, এবং অন্যদিকে তাকে দারার পুত্র সুলতান সিকো এবং তাকে সাহায্য করেছিলেন কচ্ছের রাজা জয়সিংহ। এই যুদ্ধতে সুজা পরাজিত হয় এবং সুজা রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যায়। এর ফলে হয় কি, শাহজাহানের বাকি দুই পুত্র ঔরঙ্গজেব আর মুরাদ, সুজা তো প্রথমেই পালিয়ে গেছে প্রথম যুদ্ধে এবং দারাকে তো সর্বদা শাহজাহান সমর্থন করেছেন, এই পরিপ্রেক্ষিতে ঔরঙ্গজেব আর মুরাদ একত্রিত হয় দিল্লি অভিমুখে নর্মদা নদীর তীরে এবং তারা শপথ নেন। যুদ্ধ জয়ের পরে তারা সাম্রাজ্য ভাগ করে নেবেন এবং মুরাদ নিজের নামে মুদ্রাও প্রচলন করবেন। মুরাদ নেবেন পাঞ্জাব, সিন্ধু, আফগানিস্তান ও কাশ্মীর, সেখানে নিজে স্বাধীন রাজা হবেন। যাই হোক, এবার সময় ছিল যুদ্ধ হওয়ার। একদিকে শাহজাহানের সৈন্য, অন্যদিকে ঔরঙ্গজেব আর মুরাদের সৈন্য। শাহজাহানের প্রেরিত সৈন্য যশবন্ত সিংহর নেতৃত্বে ঔরঙ্গজেব আর মুরাদের সাথে ধর্মাতে সংঘাতে অবতীর্ণ হয় এবং যশবন্ত সিংহ হেরে যায় আর পালিয়ে যায়। এরপর ঔরঙ্গজেব শাহজাহানের দরবারে খবর পাঠায় যে তিনি দারার পক্ষপাতিত্ব করছেন এবং তিনি বলেন, মুঘল আইন অনুযায়ী ঠিক হবে কে রাজা হবে। তোমাদের বলে রাখি, মুঘল আইন বা মুসলিম আইন তৎকালীন সময় এইটা ছিল যে পুত্রদের মধ্যে যুদ্ধ হতো তলোয়ার হাতে এবং যে জিতে যেত সেই হতো রাজা। তো ঔরঙ্গজেব সেই দাবিটাই করেছিল যে মুসলিম আইন অনুযায়ী তাদের মধ্যে যুদ্ধ হবে এবং যে জিতবে সেই হবে রাজা। এই কথায় দারা উত্তপ্ত হয়ে যায় এবং 50,000 সৈন্য নিয়ে আসে যুদ্ধ করতে। একদিকে ছিল দারা বা শাহজাহানের সৈন্য, অন্যদিকে ছিল বাকি ভাইদের সৈন্য। 1658 খ্রিস্টাব্দের মে মাসে এক নৃশংস যুদ্ধ হয়। প্রায় 50,000 সৈন্য নিয়ে এবং রাজপুতদের নিয়ে দারা যুদ্ধ করতে আসে, কিন্তু নিজের যুদ্ধ কৌশলের জন্যই তিনি পরাজিত হন। হয়েছিল এরা, দারা চেপেছিল হাতির ওপর এবং ঔরঙ্গজেবের কূটকৌশলে তার সৈন্য বা সমর্থন নিয়ে পাশ দিয়ে এসেছিলেন এবং দারার হাতিকে তীর মারা হয়। হাতি তীরবিদ্ধ হয়ে পড়ে যায় এবং দারা হাতি থেকে নেবে ঘোড়ায় চেপে পড়েন, কিন্তু আশেপাশের সৈন্য রাজাকে হাতির ওপরে না দেখতে পেয়ে ভাবে রাজা পালিয়ে গেছেন অথবা রাজা নিহত হয়ে মারা গেছেন। সেই ভেবে সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে যায়। দারা মৃত বলে তার সৈন্যরা রণক্ষেত্র ছেড়ে সব পালিয়ে যায় এবং সেই যুদ্ধে জিতে যায় ঔরঙ্গজেব। এরপর 1658 সালে 21 জুলাই তিনি সিংহাসনে বসেন, আলমগিরি উপাধি নেন। এরপর আসছে সুজাত চরিত্র। মনে করো, সুজা হচ্ছে প্রথম যুদ্ধ করতে গেছিল, দিয়ে তারপরে রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যায় দারার পুত্র সুলতান সিকোর কাছে হেরে গিয়ে। সেই সুজার চরিত্র আবার আসছে। সেই সুজা সিংহাসন দখলের চেষ্টা করে এবং যুদ্ধ করে। এলাহাবাদে সুজা পরাজিত হয় ঔরঙ্গজেবের কাছে। এতে ঔরঙ্গজেব ক্ষুব্ধ হয় এবং হয়তো মনে মনে এটাই ভেবেছিলেন
যে আজ এই ভাই সিংহাসনের জন্য দাবি করেছেন, কাল অন্য ভাই করবেন না বা কিছু, এটা না হওয়ার কিছুই নেই। এবং তারপরে তিনি যেটি করেন সেটি ছিল খুবই নৃশংস। সেটি এবার দেখা যাক তিনি কী করেছেন। সুজাকে পরাজিত করার পরে ঔরঙ্গজেব তার ছোট ভাই মুরাদকে 1659 খ্রিস্টাব্দে 21 আগস্ট দিল্লিতে বন্দি করেন এবং মুরাদকে নিয়ে আসে। এবং তারপরে 1659 খ্রিস্টাব্দেই, মানে সেই বছরই 5ই ডিসেম্বর, মুরাদকে তিনি হত্যাও করে দেন। এরপর মুরাদের পুত্র সিফির সিকোকে এক নোংরা হাতির পিঠে চাপিয়ে গোটা রাজ্যে ঘোরানো হয়। তারপর তাকে বন্দি করে রেখে দেওয়া হয়। এরপর বাকি ছিল তার বড় দাদা বা শাহজাহানের বড় পুত্র দারা। ঔরঙ্গজেব তার কূট কৌশলে 1659 খ্রিস্টাব্দে দারাকে ধর্মবিরোধী আখ্যা দেন এবং দারা শিরচ্ছেদ করেন এবং দারার দেহ রাস্তায় প্রদর্শনী করা হয়, যাতে জনগণ দেখতে পায় তার প্রিয় রাজার পুত্রের কী অবস্থা হয়েছে। এইভাবে ঔরঙ্গজেব রাজা হয়ে ওঠেন এবং শাসন কার্য চালান। তবে দেখলে দেখা যায় ঔরঙ্গজেবের শেষ জীবনও খুব একটা ভালো ছিল না। তার জীবনের শেষ বছরগুলি দাক্ষিণাত্যই কাটাতে হয়েছিল অত্যাধিক ঝামেলার সাথে, এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাসও ত্যাগ করেছিলেন। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি আমাদের লিঙ্কে দেয়া আছে, তোমরা দেখলে দেখতে পারো। তোমরা যদি ঔরঙ্গজেবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ ইতিহাসটি জানতে চাও, তাহলে দেখো এর পার্ট ওয়ান হিসেবে একটা ভিডিও আপলোড করা আছে, ঔরঙ্গজেব পার্ট ওয়ান। আর এটি হলো শাহজাহানের উত্তরাধিকারী সংক্রান্ত দ্বন্দ্ব, এটি হলো ঔরঙ্গজেব পার্ট টু। এবং ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি ঔরঙ্গজেব পার্ট থ্রি বলে আমাদের ভিডিও দেয়া রয়েছে। তোমরা তিনটে ভিডিও দেখে নিলে ঔরঙ্গজেব সম্পর্কে সম্পূর্ণ তথ্যগুলি পেয়ে যাবে। বা তোমাদের যদি কোনো টপিক জানার থাকে সেটা আমাদের কমেন্ট বক্সেও লিখে দিতে পারো, আমরা সেই টপিকের ওপর ভিডিও অবশ্যই আপলোড করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে কোনো এক নতুন টপিকে কোনো এক নতুন বিষয়। আজ এ পর্যন্তই।